ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লোকাল চালুর দ্বিতীয় দিনেও চেনা ভিড়। হাওড়া শিয়ালদায় উপচে পড়ল যাত্রী সংখ্যা, টিকিট কাউন্টারের সামনেও ভিড়। ট্রেন না বাড়ালে করোনা বিধি মানা সম্ভব নয়, জানালেন ট্রেন যাত্রীরা। নতুন লঞ্চ, চা চকচকে ওয়েটিং রুম, লোকাল ট্রেন চালু হলে এক অন্য শিয়ালদা স্টেশন অপেক্ষা করছিল যাত্রীদের জন্য। কিন্তু গত দুদিন ধরে যে ছবি উঠে এসেছে তা রীতিমতো উদ্বেগের। বুধবারের মতো বৃহস্পতিবারও স্টেশনে উধাও সামাজিক দূরত্ব, চেনা ভিড় টিকিট কাউন্টারের সামনে। কি সিস্টেম চলছে এটা? এটা তো অনেক বিপদ বাড়বে। ট্রেন বাড়াতে হবে, সেই সঙ্গে গ্যালোপিং দিতে হবে। আপনারা যারা হাওড়া স্টেশনে ট্রেন ধরতে এসেছেন, তারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, আপনারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ছবিটায় কোনো ফারাক নেই হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা রয়েছি এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি স্টেশনের বিভিন্ন জায়গায় আরপিএফ এবং জিআরপি যারা রয়েছেন তারা মাইকিং করছেন। কিন্তু ট্রেন যখন এসে পৌঁছাচ্ছে প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব বিধি, সেই সামাজিক দূরত্ব বিধি কিন্তু কোনোটাই একেবারে চোখে পড়ছে না। রেল ঘোষণা করেছিল প্রতি লোকাল ট্রেনে অর্ধেক অর্থাৎ 600 যাত্রীকে উঠতে দেওয়া হবে, কিন্তু ছবি বলছে পুরো উল্টো কথা। যাত্রীরা বলছেন ট্রেন না বাড়ালে কিচ্ছু করার নেই। যেটা বলেছে 600 জীবনেও থাকবে না, 800-900 থাকবে। ট্রেনের সংখ্যাটা বাড়ুক আর ট্রেন মাস্ট, ট্রেন যেন বন্ধ জীবন না। সন্ধ্যায় ছবিটা বদলায়নি হাওড়া স্টেশনে। অফিস ফেরত যাত্রীদের ভিড়ে ভরা ট্রেন। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন বাড়ানোর কথা জানিয়েছে পূর্ব রেল। তারপর কি করোনা আবহে কিছুটা বদলাবে হাওড়া শিয়ালদার ছবিটা? এবিপি আনন্দ।